नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি সংবাদ সারা দিন শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে বাড়তি বাহিনী দিয়ে কিভাবে ভোট করানো যায় তা নিয়ে এতদিন বিরোধীরা দাবি করে আসছিল নির্বাচন কমিশন কেন শুধুমাত্র 22 কোম্পানি বাহিনী চেয়েছে প্রথমে এই দাবি তারপরে 800 বাহিনীর আবেদন করা হলো তাতেও সন্তুষ্ট নয় বিরোধীরা তাদের এবারে যেটা বক্তব্য অধীর চৌধুরী কংগ্রেসের নেতৃত্ব তারা যেটা দাবি করছে যে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে সম্ভব নয় এই বাহিনী দিয়ে তাই বিজেপির মতো এবার কংগ্রেসও কি একাধিক দফায় ভোট করাতে চাইছে সামনে চলে আসছে এই প্রশ্ন অধীর চৌধুরীর বক্তব্য একবার শোনাবো আপনাদের আপনার যদি লক্ষ্মী পূজো হয় সেই লক্ষ্মী পূজো যখন আমন্ত্রণ করেন কাউকে তখন কি সেখানে কংগ্রেস তৃণমূল বিজেপি দেখেন চেনা পরিচিত আমন্ত্রণ করে নীতিশ কুমারের বাড়িতে আমন্ত্রণ নীতিশ কুমার মনে করেছে মমতার আমন্ত্রণ পাওয়া উচিত নীতিশ কুমার মনে করেছে কংগ্রেসের আমন্ত্রণ পাওয়া উচিত তাই গেছে আমাকে কংগ্রেস বলেনি যে পশ্চিমবঙ্গে মমতাকে খাতির করে তুমি রাজনীতি করো অতএব খুব পরিষ্কার করে শুনে নেন এটা যে পশ্চিমবঙ্গে মমতাকে খাতির করে কংগ্রেস কখনো রাজনীতি করেনি করবেও না তাদের কাছে না জানিয়ে সরাসরি ফোন করে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানানো গেলেও কেন্দ্রীয় বাহিনী কি রাস্তা চেনে পরিচালনা তো করবে রাজ্যের পুলিশ না সেসব মিসলিড করবে ভুল পথে পরিচালনা করবে এগুলো বুঝতে হবে না ভুল পথে পরিচালনা করবে বহরমপুরে বলবে জঙ্গিপুর গুরুত্ব আছে স্বাভাবিক ভাবেই এইসব বিষয়গুলো জটিলতা তো আছেই কিন্তু আমরা বারবার করে বলেছি রাজ্যকে কোর্টকে যে মানুষের ভোট দেওয়াটাকে নিশ্চিত করতে ব্যাস গল্প শেষ মানুষ যারা ভোট দিতে ছবি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে একটা ড্রাইভারকে মারছে সে আদৌ কিনা জানি না জানি না আমি এখানে সিবিআই তদন্ত হচ্ছে আন্দাজে সব বলাটা আমার পক্ষে ঠিক না কারণ আমি এদের রেলের দায়িত্বে ছিলাম আন্দাজে একটা কথা বলছি যেহেতু তদন্ত হচ্ছে ডিপার্টমেন্টালি হচ্ছে সিবিআই করছে কিন্তু আমি প্রথম দিন থেকে যারা বলে এসছি যে রেলের চূড়ান্ত ব্যর্থতা এটা এটা রেলের নিরাপত্তা দিতে চূড়ান্ত অদক্ষতার এটা একটা উজ্জ্বল উদাহরণ যাতে মানুষের এই মৃত্যুর হাহাকার আমার দেখলাম কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তো অধীর চৌধুরী কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশন নিজেদের পিঠ বাঁচাতে চাইছে প্রথমে 22 কোম্পানি পরে অতিরিক্ত আরো 800 কোম্পানি মোট 822 কোম্পানি দিয়ে নির্বাচন করানো কিভাবে সম্ভব এক দফায় পঞ্চায়েত ভোটে ইতিমধ্যে 337 কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্র আরো 485 কোম্পানি বাহিনীর চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ অধীরবাবু এ বিষয়ে কি একাধিক দফায় ভোট করানোর যে দাবি সামনে আনতে চাইছেন তা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে সরি সুচন্দ্রিমা এটাই আজকে বহরমপুর রবীন্দ্র সদনে দলীয় যে সমস্ত কর্মী রয়েছেন যারা জেলা পরিষদের প্রার্থী রয়েছেন এবং বিভিন্ন ব্লক সভাপতি রয়েছেন তাদের নিয়ে আজকে একটি অধীর চৌধুরী বৈঠক ডেকেছিলেন এবং ভোটের আগে প্রস্তুতি এই প্রস্তুতি সভায় অধীর চৌধুরী বৈঠক শেষে যেটা বলেছেন যে 822 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী যে রাজ্য নির্বাচন কমিশন চাইছে সেটা কিন্তু তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে কারণ এই মুহূর্তে যেমন বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে বিশেষ করে মণিপুরে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হচ্ছে যার ফলে হঠাৎ করেই যে 822 কোম্পানি চাওয়া হলেই যে কেন্দ্র সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে এমনটা কোনোদিন হতে পারে না বলে অধীর চৌধুরীর দাবি যার ফলে বিভিন্ন দফায় আরো বেশি কয়েক দফায় ভোট হোক সেটাই দাবি করেছেন অধীর চৌধুরী অধীর চৌধুরীর বক্তব্য আরো যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে বুঝিয়ে কেন্দ্রীয় বাহিনী আসছে তাদেরকে ভুল পথে পরিচালনা করা হবে পাশাপাশি যে 822 কোম্পানি চাওয়া হচ্ছে সেটা এখনই কোনো মুহূর্তে আসা সম্ভব নয় কারণ কেন্দ্রকে চাইলে কেন্দ্র যে নিয়ে বসে আছে এরকম নয় অর্থাৎ বলার সঙ্গে সঙ্গে যে ট্রেনে করে পাঠিয়ে দেবে বা বিভিন্ন ভাবে পাঠিয়ে দেবে কেন্দ্র এটা কোনোভাবেই সম্ভব হবে না যার ফলে এই 822 কোম্পানি চেয়ে রাজ্য নির্বাচন কমিশন নিজেদের পিঠ বাঁচাতে চাইছে বলেই অধীর চৌধুরীর দাবি সুচন্দ্রিমা ধন্যবাদ কল্যাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচনকে নির্বাচন কমিশনকে তো অধীর চৌধুরীর এত কোম্পানি বাহিনী পাঠানো কেন্দ্রের পক্ষে সম্ভব নয় মণিপুরে সেনা পাঠাতে হচ্ছে রাজ্য ইতিমধ্যেই
পঞ্চায়েত ভোটের জন্য 337 কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্র। আরো 485 কোম্পানি বাহিনী চেয়ে চিঠি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পিঠ বাঁচাচ্ছে নির্বাচন কমিশন। তো অধীর চৌধুরী, কেন্দ্রের ক্ষমতা নেই এত তাড়াতাড়ি বাহিনী পাঠানোর, মন্তব্য অধীরের। ফোনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। এই যে বাহিনী নিয়ে অধীরবাবুর এই মন্তব্য, তা কি কোনো ইঙ্গিত দিচ্ছে যে দফা বাড়াতে চাইছে, বাড়ালে ভালো হয়, এরকম কোনো কি মনোভাব ওনার, কি মনে হচ্ছে আপনার? না, এটা অধীরবাবুকে তো আজকে বলতেই হতো, কারণ গতকাল শুভেন্দুবাবুরও বলেছেন এবং শুভেন্দুবাবু বলাতে অধীরবাবুকে সেটাকে সাপোর্ট করে আজকে বলতে হতো। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত অধীরবাবু, আমি কংগ্রেস বলে বলছি না, আমি অধীরবাবু বলে ব্যক্তি অধীরবাবুর কথা বলছি, তিনি সম্পূর্ণভাবে বিজেপির ওপরে, শুভেন্দুর ওপরে, বিজেপির টাকার ওপরে নির্ভরশীল বলে যেটা আজকে বলেন শুভেন্দু অধিকারী, সেটা পরের দিন অধীরবাবুকে বলতেই হয়, বাধ্যবাধকতা আছে। তো সেই জন্যই বলেছেন তিনি। ঘটনাটা হচ্ছে দফা বাড়ানো, আজকে তিনি বলছেন না যে কেন কেন্দ্রীয় বাহিনী এত চাওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার কেন দিতে পারবেন না। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে পারেন না, বিজেপির সমালোচনা করতে পারেন না, কারণ অধীরবাবুর টিকি বাঁধা আছে শুভেন্দু অধিকারীর হাতে। সারা ভারতে কংগ্রেস লড়ছে বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন বিজেপির বিরুদ্ধে। সেই ক্ষেত্রে আজকে পাটনায় এক বিশেষ বৈঠক হচ্ছে, অপোজিশন পার্টিগুলি, বিরোধী পার্টিগুলো একসঙ্গে কিভাবে কাছে আসা যায় তার নির্ণয় হচ্ছে। যেখানে যে ক্ষেত্রে অধীরবাবুর কোনো ভূমিকাই নেই, আর উল্টো দিকে অধীরবাবু সম্পূর্ণভাবে বিজেপির কোলে, অধীরবাবু দোলে, এখনকার এই স্লোগান রীতিমতো সত্যি পরিণত হয়েছে। তাই জন্য গতকাল এই একই কথা শুভেন্দুবাবু বলেছিলেন, আজকে অধীরবাবু তার পুনরাবৃত্তি করেছেন। ঘটনাটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কেন কেন্দ্র দিতে পারবে না, সেটা কেন্দ্রের ব্যাপার। আর উল্টো দিকে যদি না আসে তাহলে দফা বাড়ানো। আজকে সারা পশ্চিমবঙ্গে কংগ্রেস তো 25% আসনে লড়ছে, অধীরবাবুর সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা অন্য জায়গায়। আসল সমস্যা হচ্ছে যে কিছুতেই তারা বিজেপির বলা কথা তাদের পুনরাবৃত্তি করা ছাড়া আর কোনো রাস্তা নেই, এটাই হচ্ছে অবস্থা। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।